বসে আছেন জান্নাতি মেহফিলে। আর এই জান্নাতি মেহফিলে বসে আপনারা ওয়াজ ও নসিহত নবী পাকের কথা শুনছেন, কালকে থেকে না একটু বেশি করে ঘুমিয়ে নেবেন নাকি? আজকে যেমন একটু রাত্রি জাগরণ হচ্ছে, কালকে একটু ভালো করে ঘুমিয়ে নেবেন, একটু দিনে ঘুমিয়ে নেবেন, একটা দিনে কাজ কামাই হবে। দোস্ত বুজুর্গ আমার ভাইরা বন্ধুরা, এলোমেলো হয়ে যারা বসে আছেন একটু আগিয়ে আসবেন, একটু একটু করে আগিয়ে আসেন। ও ভাই, আপনাদের অনুরোধ করে বলছি একটু আগিয়ে আসেন, আপনারাও শুনবেন আর আমিও বলবো। জি সুবহানাল্লাহ, একটু একটু করে আগিয়ে আসেন। আর আমার সাথে সাথে একটা রসুলের পাকের নাচ শরীফ পড়তে হবে, নাতে মুকদ্দাস শুনবেন, বরেলি সরদার ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত তিনি নাত পড়তেন এবং নাত লিখতে লিখতে একটা বিরাট বই ছাপায়া দিয়েছেন, যার নাম দিয়েছে হাদায়াত ও বখশিশ। নাত পড়লেও নাকি শুনলেও নাকি। দোস্ত বুজুর্গ আমার সবাই রে কেন ভাই, আমরা বড় আনন্দিত, কেন আনন্দের মাসে এসেছি, এবরকতময় মাস, নবী পাকের জশনের মাস, খুশির মাস, আনন্দের মাস। এই মাস আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও মাথার উপরে ছায়ায় ফিগার হয়ে নেমে এসেছে। এ শুকরিয়া আর একবার বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি ঘুম টুম কেউ মাথা নিচে থাকে উপরে করেন। লিখেছি ভাই যে আলা হাজার বলছে সবসে আলা ও আউলা হামারা নবী, বলেন একবার সুবহানাল্লাহ, সবসে বালা ও আলা হামারা নবী। ভাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারা ফাআনালাকা যিকরা, বলেন সুবহানাল্লাহ, কোরআন ও হাদিস থেকে প্রমাণ দলিল। ভাই আল্লাহ হযরত বলছেন ওনার জুবানে সবসে আলা ও আউলা হামারা নবী, আল্লাহ বলতেছেন ওয়ারা ফাআনালাকা যিকরা, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকিরকে অনেক উঁচু করেছি, বলেন সুবহানাল্লাহ। তো গোলাম মোর্শেদ লিখতেছে, ভাই এটা শের লিখেছে, শুনেছেন হয়তো ক্যাসেটে অনেক জায়গাতে মোবাইলে। দোস্ত বুজুর্গ আমার, যদি আমার সাথে সাথে এই প্রহার রাত্রে যদি পড়েন তো আমার মনে হয় আপনারাও আনন্দ পাবেন এবং নেকিও হবে। জি বলবেন, জি লজ্জা করবেন না, যদি পাশে শ্বশুর বসে থাকে তার লজ্জা করিয়ে না পড়িয়েন। হ্যাঁ, কেননা নেকির জন্য বলছি ভাই। দোস্ত বুজুর্গ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি তামাম নবীদের আফজাল কিনা, জি, এবং ইমামুল আম্বিয়া যার টাইটেল, তমাম নবীদের সরদার। দোস্ত বুজুর্গ আমার, আমার মা বোনেরা আপনারা মনে মনে বলবেন আর ভাইয়েরা জোরে বলবেন, শুধু এইটুকু বলেন যে সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার। এবার সুবহানাল্লাহ বলে হলো, সুবহানাল্লাহ, যাক আপনারা জিন্দে আছেন, সবাই বলেছে মানে একবার ঝনমন করে উঠেছে, তাইলে এতক্ষণ তো আপনার সব মুখ নিচু হয়েছিল। ইয়ারে ওরে মমি নবীর নাতি কাওনা বারম বার মুখে জুড়ে শব্দ এটা বলে গেলেন নাকি, বারবার বলতে গেলে তো বলতে হবে তো। ইয়ারে মমির নবীর নাতি কাওনা বারম বার সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার, এটুকু বলি আর সৃষ্টি সেরা সবার বারংবার সৃষ্টি সেরা সবার বলে চিন্তা নাই সৃষ্টি সেরা সবার নবী আমার চাইতে আছে
শুনলেন নবী পাকের আগমনের কথা। ওখানে চারজন জান্নাতি নারী ছিল, কিতাব পড়তে পড়তে লিখতেছিলাম না যে মা হাজেরা হে তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমনে পেলে। বলেন একবার সুবহানাল্লাহ। মা হাজেরা হে তাকিয়ে একটা সেল লিখেছি, এ মানুষ এলো গেল এ সত সত মানুষ এলো গেল সত সত কিরুকে হবে নবীর মত। এসো ভয় থেকো না দূরে, আয় নূরের বারিশ কাশিও না গোরে। একবার জোরে সুবহানাল্লাহ। ও যুবক ভাই বসে বেঠো, একটু বসে দাও, ওখানে বসে যাও যেখানে আছো। এসো ভয় থেকো না দূরে, আয় নূরের বারিশ কাশিও না গোরে। আয় খোদার সকলের উপরে রহম করাম দাও। বলেন একবার আল্লাহুম্মা আল্লাহুম্মা। আবার ভাইরা নবী আসছেন এখান থেকে ওখান থেকে সেখান থেকে শুনলেন, এবার এক লাইন ধরে সাজিয়ে বলে যাব, বলবো জি আহা। কেননা আপনারা সকলে শুনেছেন এই মেদার ভিতরে পেটের ভিতরে আমার মা আমিনা
যখন নবীকে নিয়েছিলেন তো পেটে রসুল থেকে গেলেন, ওনার বাপ ইন্তেকাল হয়ে গেল নাকি শুনেছেন জীবনীতে, কবর শরীফ হলো মাজার হলো মদিনাতে, থেকে গেল পেটে ছেলে, বাপ যে ইন্তেকাল হলো নবী পেটের থেকে জানতে পারলেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বলছি যে আব্দুল কাদের জিলানি যদি মার পেটে 18 পারা মুখস্থ করতে পারেন তো আমার নবী বাপের খবর জানে না, এটা সুন্নিদের আকীদা। নবী সব দেখছেন এবং জানছেন যে বাবা আমার পালিয়ে গেল নাকি চলে গেল, এবার আমি না পেটে করে লিয়া আমার হুজুর তাজদারে আম্বিয়াকে নিয়ে বেড়াচ্ছেন, আমি না বলছি আল্লাহ, আমার শ্বশুর বারবার করে বলে আমি না রে তুমি নবীর মা হতে যাচ্ছ, মৌলা আমি দুইটা বিয়ে করব না, এই জন্য দুইটা বিয়ে করব না, আমি যে হব নবীজির মাতা, তবে মৌলা শেষের বেলাতে স্বামীর মুখে আমি এক পিয়ারা শরবত দিতে পারলাম না, যাওয়ার টাইমে এক চামচ পানি আমি দিতে পারলাম না, তোমার কাছে আমার এটা দোয়া, মহত্তর সবাইকে হইতে হবে নাকি বলছেন সবার জন্য কাছে, মা মেয়েরা বলে যদি আমার কোনদিন মৌত হয় তবে আল্লাহ যেদিন আমার মৌত হবে আমার মৌতটাও যেন মদিনাতেই হয়, আছে নবী আর কথা বসে আল্লাহর সাথে, আল্লাহ তারা দোয়া কি কবুল করে নিয়েছে, আবে না তোমার মাজার তোমার কবর মদিনাতে হবে যখন তুমি দোয়া আমার কাছে করলা, কিন্তু চোখের পানি শুকায় না, আল্লাহ গো কোন সময় কোন কাজ করলা, এরা তো সবাই ভিন্ন, হ্যাঁ আলাদা আলাদা খায়, আমি একাই আলাদা, আব্দুল্লাহ ইন্তেকালের পরে বাড়িতে এমন কিছু সেরম ছিল না, একটা বাঁধি ছিল নাম হলো আয়মা, আর একটা উটনি ওনার নিজের কেনা ছিল, এই উটনি আর বাঁধি ছাড়া বাড়িতে এমন কিছুই নাই, ভয় রাখলেও আমার মা বোনেরা, এবারে আমি না বলতেছেন এটাই আমার পুঁজি, তবে আমি বাপের বাড়ি পালিয়া যাব না, এই মক্কা থেকে আমি আমার বাবার দেশে গিয়ে থাকব না, তবে এখানে আমি আমার সারা জীবন কাটিয়ে নিব, এখানে মোহতারাম ঘর, এখানে আল্লাহ পাকের কাবা, একবার কাবায় দর্শন দিলে একবার কাবায় তাকিয়ে দিলে, তবে আমার বলেছে সঙ্গে সঙ্গে এক লাখ নেকি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ, কাবাতে তাকায় দিলে এক লাখ নেকি হয়, আর নবীর মাজার শরীফে যারা দর্শন দিল যারা দেখা করল তাদের জান্নাত যে আমলে হইয়া যায়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, দর্শন করলে দেখা দিল তাদের জানলা দামলে হইয়া যায়, আমি না বলছেন যে কতদিন আর এরকম করে থাকবো, সবসময় চোখে বাঁধি, আমার ভাইরা মা বলে রাখো, মা আমি না বলতেছেন এক বোঝা রশি নিয়ে উমরা এবার উটের খাবার করছে, চারা পানিতে লেগে আছে, এখন যদি পানি আনতে যাই কুয়া থেকে পানি তুলতে যাই তো দেরি হবে নাকি, এদিকে ওরে খাবে না পানি আনতে যাবে, এই আগুনটা রসে হাতে ভরে দিয়া একটা বালতি হস্তে করে নিয়ে বলবেন মৌলানা এক বোঝা রশি কেন লাগলো, বলে তুমি তো এ মুর্শিদাবাদের মানুষ আশপাশে তো যাও না, দেখো শিলচর আপনার ওই আপনার ত্রিপুরার দিকে বহু গভীর কুয়া, আমি জালসায় গিয়ে শিলচরে কালাইন বলে একটা জায়গা আছে তাকিয়ে দেখলাম পানি ভালো করে দেখা যায় না, যদি আমার এলাকায় পানি দেখা না যায় তাহলে ওই মরুর এলাকায় কেমন পানি দেখা যায়, 75
থেকে 76 হাত বা 80 হাত রশি লাগে পাতোয়া থেকে আপনার পানি উঠাতে। তাহলে তো এক বোঝাই হয়ে যাবে নাকি বলছেন? আপনার গোচ্ছা করে ধরে হাতে ভরে যাই তাহলে একটা বোঝা হয়ে যাবে মায় আমি না। এবারে এক বোঝা রশি দিয়া হাতে বালতি নিয়া চলতেছেন আপনার কুয়ার দিকে। ভয় লাগ আমার মা বোনেরা ওই দিক থেকে একটা মহিলা আমাকে দেখে তারা বললো আমি না তুমি কোথায় যাও বুঝি তুই কুয়ার দিকে যাচ্ছ বলে হা আমি কুয়াতে পানি আনতে যাচ্ছি। মেয়েগুলা বললো আমি না কুয়ার দিকে গিয়ে লাভ না রে আমি না বলে কিসের জন্যে আমি না গো পানি তুলতে তুলতে পানি সব ভরিয়া গেল আপনার শেষ হয়ে গেল। এবার ভেতর থেকে পা কাদায় আসতেছে পানি রয়েছে বড় কাদা মাটি গুলা উঠতেছে আমি না চলো বাড়ি চলো ঘন্টা তিনেক পরে আবার পানি জমবে আর তুমি এসে পানি নিয়ে যাওয়া। আমি না বললেন আমি বাড়ি যাব আর বাড়ি গিয়ে আমি কার কাছে বসবো বাড়িতেও যেমন আমার কেউ নাই আমার এখানেও কেউ নাই আমার সাথে যিনি আছেন আমার পিয়ারা হবি আমার পয়গম্বরে আজাও নবী মুস্তফা আমার পেটের ভিতরে ভরা আছে আল্লাহ তাআলাকে সাক্ষী করে তোমরা সবাই মিলে বাড়ি চলে যাও আমি এখনো বাড়ি যাব না। বসলে পারে ওই কুয়োর কাছে গিয়ে বসে থাকি পানি যখন জমবে তো সর্বপ্রথম নাম্বারটা আমার লাগবে নাকি পেছে আবার সব লাইন দেবে যাই যাদের বাড়ি চলে যাও। এরা বললো আমি নাকি কথাটা বললাম বোধ হয় বিশ্বাস করলো না নাকি আমাদের কথাটা ওকে ওর মনোপত হলো না আমি ইচ্ছা ভাবলো আমি নাকি বললাম ঘুরে যাওয়া উচিত মেয়েগুলা বসে আমি না তুমি তো ঘুরে আসবাই নবী ভাঙে বরকত দেখেন ওই জায়গায় দাঁড়িয়ে গেল আমি কুয়ার দিকে যার হয়ে গিয়ে গেলেন সত্যি কুয়াতে পানি নাই কুয়াতে পানি নেই কাদা কাদা ভাব হয়ে আছে মাটি মাটি হয়ে আছে। আমি না বলতেছিলাম আমি চলে যাচ্ছে তাদের কথা খেয়াল করলাম না ও ভাই আমি তাদের দিকে খেয়াল করলাম না। এবারে শোনেন পেটে আছে হুজুর পাক একবার সুবহানাল্লাহ বলি পেটে তো অতি মুস্তফা আমি না এবারে চলে যাচ্ছেন এবার আল্লাহ তাআলা কি আপনার আমিনাকে অপমান করবে আল্লাহ বলে জিবরাইল শোনো দে ওই দেখো আমার হাবিবকে পেটে করে নিয়ে তোমার দিকে চলে যাচ্ছে জিবরাইল তুমি ঘোয়া ভর্তি করে পানি দিয়ে দাও তুমি পানি মোজ মেরে দাও জিবরাইল যাও তাড়াতাড়ি পানি ভর্তি করো দিয়ে দাও আমি নাকি যেন বালতিতে রসা বানতে না হো এবার জোরে বলেন বালতিতে যেন রসা বানতে না হো আমি না যেন হাত দিয়ে আপনার পানি তুলে নিতে পারে আল্লাহ তারা জিবরিল ফেরেশতাকে জীবনে বলা সঙ্গে সঙ্গে আপনার পাখা ঝাড়ু মেরে দিয়া পাখা দুটাকে হিলিয়ে দিয়া হো আপনার কুয়ায় নিজে হাজি পানি জমে গেল কেনারা ভর্তি হইয়া পানি আপনার জমে গেল আমি না চলে আসলেন তোমার কাছে এসে যদি দেখছেন সুবহানাল্লাহ আমার সাথে কি তারাই আর কি করলো নাকি আমার সাথে তারা কি মজা করলো নাকি আসতে আমাকে তারা ঠাট্টা করেছে এবারে আমি না হাতে আমার পানি তুলে এবারে বাড়ির দিকে আবার রওনা ওই মেয়েগুলা যারা বারণ করেছিল আমি না যেও না তারা বারো ওখানে দাঁড়িয়ে আছে এবারে আমি নাকে যেতে দেখে তারা অনুভব করি
বললো আরে বালতিতে পানি ভরা থাকলে একরকম লাগে, আর খালি বালতি হলে আর একরকম লাগে নাকি? বলছেন পানি যদি ভরা থাকে তো একটু মাথাটা ঝুঁকবে, ভারী অসুন্দর থাকবে, আর খালি বালতি হলে মায়া ঝুলবে না। তারা বলল আমি না, তাহলে কি পানি পেয়ে গেছে নাকি? আবার ভয়ে রাখো, আবার ভয়ে জ্যেষ্ঠ যুবক ভয়ে রাখ, সবাই শোনো নবীজির ইতিহাস শুনো, নবী আসতেছে না রবি ওলাওয়ালে ভাই। এবারে তারা চলে আসলো, ওই মেয়েগুলো বলেছে পাবে না, তুমি পানি পেলে কোথা থেকে? আমি না বলতেছে, আমি তো পানি কুয়ার থেকে তুলে আনলাম। বলে না না, কুয়াতে তো পানি নাই। আমি না বলছি, আমি কুয়া থেকে আনলাম। ওরা ওরা বলা বলি লেগে গেছে, আরে তাহলে কি ভুল করে কেউ পানির কলসে ওদিকে রেখে দিয়ে পালিয়ে গেছিল নাকি? কেউ ভুল করে হয়তো রেখে দিয়েছে, আর ওই কলসির পানি আমি না ঢেলে দিয়ে বালতিতে চলে আসছে। বলে আমি না দাঁড়াও, বলে কেন পরীক্ষা হবে তোমাকে, দেখি তুমি কোথা থেকে পানি পাও। এবারে কুয়ার কাছে যাওয়ার পরে দেখতেছে কুয়াতেও পানি নাই, জোরে সুবহানাল্লাহ বলে কুয়াতে পানি নাই, আর কলসি বালতি সাইডে কিছুই নাই। মেয়েটা ফিরে আসলো, আসার পরে বলছে গো আমি আর কোনো দোষ নাই, আর কুয়াতে পানি নাই, আর ওখানে বালতি কলস পড়ে নাই। তারা বলল আমি না পানি ঢেলে নিয়েছে, আর ওই কলসিটাকে বোধহয় কুয়ার ভিতরে ভরে দিয়েছে। হ্যাঁ এটাই হবে বোধহয়। বলল আমি না বলছি, আমি না বলতেছে আমি কারো কলসির পানি ঢালি নাই, আমি কারো বালতির পানি ঢালি নাই, আমি কুয়া থেকে পানি এনেছি। মেয়েগুলা বলল পানি তুলতে তুলতে যখন কাদা মাটি উঠতেছিল, দুই তিনজনা মোটামুটি পানি ভালো করে পাইনি, আমি না বালতি থেকে তারা পানি ঢেলে নিল। আমি না গো যদি সত্যি কুয়া থেকে পানি ওঠা তাহলে হাত দেখিয়ে দাও, আবার আমাদের পানি এনে দেখাও। মামিয়া বললে পানি আনতে যাবো বটে, কিন্তু আমি হাতে বসি আর বইব না, হাতে রসি আমি বইব না। বা রসি গুলা ফেলে দিল, মেয়েগুলো বসে হবে রসা দিবে না, আর রসি ধরি নেবার বলে না রসি আমি নিয়ে যাব না, ঠিক আছে আমি এমনি পানি আনতে যাব। এবার মেয়েগুলা লক্ষ্য ভ্রষ্ট হবে না, আমি না দিকে তারা তাকিয়ে আছে, আমি না চলে যাচ্ছি। ভাই গো এবার তো সত্যি কুয়াতে পানি নাই, পানি নাই, এবার কি আবার কি পানি জমবে নাকি? এবার জিবরিল আবার আসবে নাকি? আর লিখতেছে মাদারের জন্য কুয়াতে দ্বিতীয় খণ্ডে আল্লাহ আব্দুল হক মহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ আলাই বয়ান করতেছে, এবার উর্দু ভাষায় লেখা লেখা আছে। আল্লাহ বলে জিবরিল আবার যাও, আবার হাবিবের মা যাচ্ছি, এবার যদি কুয়াতে হুবলিয়া ছাপড়াইয়া যদি পানি তুলতে যাই, আমি তার পেটে আমার বস্তু ভরায় আছে, এই জন্যে আমি নাকি যেন ছাপড়াতে না হই, আমি নাকি যেন হুবড়াতে না হই, আমি নাকি যেন ওকে মারতে না হই, আবার তুমি যেন পানি দিয়েছিলে ওই রকম করে আবার তুমি পানি জমিয়ে দেয়া। বলে নগর পেটের ভিতরে আছে কিন্তু মজিজা বাহিরে, বলেন একবার সুবহানাল্লাহ। পেটের ভিতরে আছে কিন্তু মজিজা বাহির হয়ে গেছে। দোস্ত বুজুর্গ আমার ভাই রাখো আমার মা বোনেরা, তাকান আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, হ্যাঁ আকিদা এটা এরাকে, তারা তো মরালয় সব সময় চিনতে, একবার বলবেন না সুবহানাল্লাহ, সব সময় চিনতে। আর হাদিস শরীফের লিখতে লিখে দিয়েছে মিশকাত শরীফে বলতেছে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ, জোরে একবার সুবহানাল্লাহ পড়িয়ে সুবহানাল্লাহ, আনতাকুল আযসাদাল আমবিয়া ফানাবিউল্লাহ ইউরজাকু, যারা নবীগণ ইন্তেকালের পরে তাদের পশম তো দূরের কথা, গোশত তো দূরের কথা, তাদের কাফনটাও আর মাটি খারাপ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ, অন্য জগতে বলছে যে তাদের গোশত তো দূরের কথা, তাদের পশম পর্যন্ত মাটি খেতে পারে,
আমাদের হিন্দের রাজা খাজা মাইনউদ্দিন চিশতি। আচ্ছা, ইনি যে মাজার শরীফে শুয়ে আছে, ইনি মরা শুয়ে আছে না জিন্দা শুয়ে আছে? জিন্দা। হ্যাঁ, যদি মরা মানুষ হলে ওখানে যেত নাকি কেহ? ওরে, যত মানা করছে এদিক ওদিক আর মন বিধে তত লোক বেশি হয়ে যাবে। দশ জন আগে মানা করলে এই 100 জন আরো বেড়ে দিচ্ছে। কেন জানেন? ওই খাজা বাবা আল্লাহর ওলি টাকা গেলে দেখতে পায় খাজা মরে নাই মরে নাই রে, বলবেন না সুবহানাল্লাহ। ইয়ারে রে খাজা বাবা খোদার ওলি, খাজা বাবা মাওলার ওলি, গেলে দেখতে পায় খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। দয়া রসুল বলে খাজা পর পেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। কত তরদিন অভিয়ার, হ্যাঁ, এখানে কাশরের আওয়াজ, ব্রাহ্মণদের মন্ত্রের আওয়াজ, এখানে আশ্লোকের আওয়াজ, আর ওখানে কি আজানের ধ্বনি পাওয়া যাবে না? হে মঈনুদ্দিন, তুমি যাও আর গিয়ে তুমি ওখানে ইসলামের প্রচার চালাও। বলেন সুবহানাল্লাহ। দয়া বলেন খাওয়া ভারতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাও। খাজা বাবায় আসলেন তিনি ভারতের বুকে, এখন তিনি শুয়ে আছেন অতি পরম সুখে। কিন্তু আসে কেন মনের কথা, আসে কেন মনের কথা, সবই শুনতে পায় খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। ইয়ারে খাজা বাবা আল্লাহর ওলি, খাজা বাবা খোদার ওলি, গেলে দেখতে পায় খাজা মরে নাই মরে নাই রে। খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, পিতৃ রায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। খাজা বাবা আসলেন তিনি দিল্লির মাটিতে, পিতৃ রায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। পরে কি বলছে? আসার পরে এর আগে তো দুবার সরাস ছড়িয়ে দিল। আর খাজা বাবা আসলেন দিল্লি, দিল্লির মাটিতে, পিতৃ রায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। আরে এমন মহান আল্লাহর ওলি, এমন মহান আল্লাহর ওলি, সরাবার উপায় নাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। এবার দিল্লি থেকে আজমিরেতে দয়াল খাজা যাই, আর পিতৃর লোকে খাজা বাবাকে পানি দিল নাই, বন্ধ পানি, পানি যত না বন্ধ করবি যাবে না। ওরা ভেবেছে যে এটা করি তাহলে চলে যাবে, কিন্তু যাওয়ার পাত্র নয়। আর নবী পাক নিজে পাঠিয়েছেন, যাও দিল্লি থেকে আজ মেরেছে দয়াল খাজা যাই, আর পিতৃর লোকে খাজা বাবাকে পানি দিল নাই। এবার খাজা বাবা বলে বন্ধ আমার জন্যে পানি, আজ আজমেরিতে পানির জন্যে লাগবে টানা টানি। আমার লেগে পানি বন্ধ করবি? আ দিল্লি থেকে আজ মেরেছে দয়াল খাজা যাই, পিতৃর লোকে খাজা বাবাকে পানি দিল নাই। খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আজ আজ মেরেতে পানির জন্য লাগবে টানা টানি। আরে খাজা বাবা লোটার ভিতর, খাজা বাবা লোটার ভিতর, সাগরের পানি এসে যায় মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। আরে খাজা বাবা খোদার ওলি, খাজা বাবা হিন্দাল ওলি, গেলে দেখতে পাই খাজা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। এবার লোটাতে যখন পানি ঢুকে গেল, খাজা বাবার
আরে মহাফিলে আসলে সুভান আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা নেকি। আর এটা হলো নবী পাকের মজলিস, নবী বলেছেন এটা জান্নাতের বাগান। দুনিয়ার ভেতরে এটাকে জান্নাতের বাগান বলে পরিচয় দিয়েছে। আচ্ছা, এটা কম জায়গা নাকি? তাই নবীর ঝোড়ো বলে নাই, নবী গরবের মিথ্যা বলে নাই, নবী হলেন মুখবীরে সাদিক। আমি আর চলে যাচ্ছেন, আর ফিরে স্যার জিবরিল আবার চলে এসেছেন। আসার পথে জিবরিল আবার পানিটাকে কেনারা ভর্তি করে আপনার পানিটা জমিয়ে দিল। মায় আমি না এসে এবারে হাত দিয়া আপনার কোবার থেকে পানি তুলে নিলে। আচ্ছা, পানি যে তুললে ওই মেয়েগুলা কিন্তু সব দেখে ফেল, ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে। আচ্ছা, আমি না যে পানি আনলো, এবার দেখব পানিটা কোথ থেকে আনে, বুঝেছেন কিনা। তারা তাকিয়ে বলল, আমি নাকি আমাদের মতো বলা হবে না। এটা মক্কা দেশের মেয়েরা বলছে, আমি না আমাদের চাইতে সম্মানের দিকে দিয়ে অনেক বড়, কেন না আল্লাহ তাআলা ওনাকে হেল্প করতেছে, সাহায্য করতেছে। আমরা যখন কুয়ার ধারে যাচ্ছি পানি নাই, আর আমি না গেলে পানি জমে যাচ্ছে। এবারে আমি না পানিটাকে নিয়ে আসার পরে আমি নাকি তারা শ্রদ্ধা করল, আমি নাকি সম্মান জানালো, আমি না গো আর তোমার স্বামী দুনিয়ায় নাই রে, আমি না কিন্তু তোমার সাথে আর আমরা ঠাট্টা মজা করব না, যাও তুমি পানি নিয়ে যাও। আমি না বাড়ি চলে গেলে আমার সাথে তোরা সেরম বিরক্ত করিস না রে, কেন আমার মন ভালো না। সবই চলে গেল এখনো বাড়িতে একা, বাড়ি পৌঁছালে খুদার কাছে তোমার
তোমার শুকরিয়া আদায় করি, কেননা আমি বলি নবীজির মা হতে যাচ্ছি। আপনার অতিবাহিত হই চোখের পানে আমি না পেরাই বেরিয়ে যাই, রাতের বেলাতে আপনার বিছানায় বালিশ ভেজাই আমি না। তোমার চোখের পানে কয়েক দিন পরে শুকিয়ে যাবে, আর চোখের পানে মোঝাবার জন্যে আমি আমার হাবিবকে জগতের ভেতরে আগমন করছি, আমি জগতের বুকে নবীকে পাঠাচ্ছি। ভাইয়া আল্লাহ তারা বলেছেন রাত্রে, আর রাতের বেলা কেন নবীকে দেব, জোরে সুবহানাল্লাহ ছাউনির উপরে খেজুর পাতার ওই ছাউনির উপরে কেটা এসে যেন বলতেছেন আমি না তুমি তুমি তাম নবীদের সরদারের মাতা হতে যাচ্ছ। আমি না খবর পাইলেন ভাইরা আমার বাবনে ই দেখেন দিন যাই রাত আসে আব্দুল মুত্তালিব এটা খবর পেয়েছে শেষ জাবাদার নবীর আগমন হবে রবিউল আউয়ালের 12 তারিখে। ভাই আমি নাকি তাকিয়ে দেখে কেহ বুঝতে পারতো না যে মেয়েটা হামেলায় আছে, মেয়েটার পেটে সন্তান আছে, তাকিয়ে বুঝতে পারতো না, স্বাভাবিক মেয়েদের মতই দেখে লাগতো। শুনে যাও ভাই রে শুনে যাও, আমিনাকে দেখে বুঝতে পারতো না, এই জন্যে কেহই জানতো না যে আমিনার পেটে সন্তান আছে। এবারে রাত্রি বেলায় তো সেই মহানুর হারাম শুয়ে আছে, মনে একটা ধারণা মনে একটা ভাবনা, মৌলা গো আমার ছেলে যখন জন্ম হবে আচ্ছা মুখে মুখে তো খবর পাচ্ছি। আমি না দেই আমার শ্বশুর বলতেছেন আমি না তুমি নবীর মা হবা। হে মৌলা আমার ছেলে যখন দুনিয়া আসবে গো সকালবেলাতে আমি যখন রাতের বেলাতে আসবে সকালবেলাতে তাই মা ডাকতে যাবে কি আমার বেটার জন্য আমার ছেলের জন্য নারিকা ডালে কি ডাক্তার ডাকতে যাবে কি মহা চিন্তায় চিন্তিত এটা যেন আওয়াজ দিতেছে আমি না তোমার ছেলে আমার ব্যবস্থা করে আল্লাহ পাঠায় দেবে আমি না তুমি চিন্তা করো না। এবারে 12ই রবিউল আউয়াল নয় 10 থেকে 11ই রবিউল আউয়াল রবিবার রাতের বেলাতেই আমি না সারাদিন ধরে আপনার তার ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আজকে নতুন একটা মেহমান আসবে একটা নতুন মেহমান আসবে তাই বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে দোস্ত বুজুর করে আমার দেখলি মুরগুলাকে ঘরে গোয়াল ঘরে তুলে দিয়া আপনার উম্মে আইমান বাড়ি চলে গেলে আমি না রাতের বেলায় একা আপনার দোয়ার বন্ধ করে দিলে আর যারা লাতে উড়ি সব বন্ধ করে দিয়া একা ঘরে আমি না বসে আছে আজকে আর ছেড়ে আছে আবার রসুল আসবে জগতের বুকে কিন্তু মহিলা সন্তান হবে আমার দেখবে মা বোনদের ভয় লাগে প্রথম বাচ্চা হওয়ার টাইমে অনেকজন আ কেন্দ্রেও দেয় শ্বশুর শাশুড়ির হাত ধরে কান্দে মা গো তুমি দেখতে যেও আমি বাবার বাড়ি চলে গেলাম শ্বশুর শ্বশুর শাশুড়ি দোয়া করে আল্লাহ তুমি দুটা যান তাড়াতাড়ি তুই জায়গায় করে দাও শোনা যায় বহুল করে মুখে শোনা যায় প্রথম সন্তান জন্ম দিতে গিয়া বহু মেয়েদের জান হারিয়েছে এদের একটু ভয় ভয় লাগে আমি না বলছিলাম আমার শাশুড়ি
500 কিলোমিটার যেতে হবে, মাই আসবে কেমনে, যখন তো ট্রেনের জামানালয় লরির জামানালয় তাতে সবার জন্ম হয়নি, আপনার কোন মারুতি ভ্যানের জন্ম হয়নি, আপনার উঠে চলে যাওয়া হতো, ব্যবসা বাণিজ্য চলে গেলে উঠে করে যেত, বন্ধু বা বন্ধুর বাড়ি বন্ধু বেড়াইতে গেলে আপনার কেমিস্ট্রি বাড়তেছে, আল্লাহ আমার কাছে সেরকম কেউ নাই, তবে যদি একটা মানুষ হতো একটু সাহস পাওয়া যেত, আমার মাথায় হাত বোলাত, আমাকে আদর্শ হাত করত, এখানে আমার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে আমি না, আমি তোমার সব ব্যবস্থা করে দিব, আপনার 11টা পেরিয়ে 12টার ঘরে চলে গেছে, ওই 12টার কাটাতে মনে ঢোল দিয়ে গেল, দরজায় কেড়ে যেন বাড়ি দিল, আমি না বলে কে আমার দরজায় বাড়ি দিলে, আমি না বলতেছে আমার দরজায় কেহ রাত্রি বেড়ায় বাড়ি দেয় না, আমার সবে নাই তো কি হবে, আমার কাছে কেউ আসে না, কেন না আমরা হলাম গোড়াই বংশে, আমার শ্বশুর একটা নাম গাম আছে, আমার কুরাইশ বংশের নেতা হলো মালিক হলো আর কুরাইশ বংশের সরদার হলো আব্দুল মুত্তালিব, বোয়াতে লিখতেছে উনি বাকি কেউ খানা খাওয়াতে এত বড় আপনার দিলদার মানুষ ছিল, আমাকে যে দাঁড়ি দিয়া ঝাড়ু দিত সে আব্দুল মুত্তালিব, আপনার আমিনার শ্বশুর, ইনি বলতেছেন সেদিন আমি পারি নাই, সেদিন আমি বাড়ি নাই, আমি কাবা গৃহের কাছে আছি, আব্দুল মুত্তালিব বললেন রাত্রি 12টার পর আমি কাবার ভেতর থেকে আমি একবার বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে যেন ওপরে যদি তাকাচ্ছি কাবার ওপরে একটা পতাকা ঝুলতেছে, সবুজ রঙের পতাকা তার কাবার ছাদের উপরে ঝুলছে, আব্দুল মুত্তালিব বলেন এমনি করে যেন লাহারাচ্ছে মানে হিলতেছে হারকাত করতেছে, মুত্তালিব সাহেব বলেন আমি দেখলাম ওই পতাকায় কি যেন আপনার লেখা আছে, আমি দেখি পতাকা যখন সাফ হয়ে যাবে আমি তখন একবার পড়ে দেব ওই পতাকায় কি লেখা আছে, আব্দুল মুত্তালিব বললেন আমি যেন পড়লাম ওই পতাকাতে লেখা আছে না এদিকে আব্দুল মুত্তালিব পতাকা দেখতেছে, আর রাত্রি 12টার পর মায়ামিনা নিজের বাড়ির উপরে আর সবুজ পতাকা দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ, তিন পতাকা কোথায় কোথায়, ভাই জীবনে করলে এমনি চলে আসে বেড়া দাঁড়া মেশিনা, ভয়ে রাখো আমার বন্ধুরা, এবার হাবিবে কিবরিয়া শাহনশাহে হাবিবুল্লাহ জগতের বুকে আসবে, কিন্তু হঠাৎ করে বাড়িতে আওয়াজ, আমি না বলে কে দরজায় এসেছ, বলতেছে আমাকে তুমি চিনতে পারো নাই, একটু দরজা ঘষিয়ে দাও আমি পরিচয় দেব, আমি আমার পরিচয় না দিলে ঢুকতে দেব না, বলো তুমি কে এসেছ, তিনি বলতেছেন আমি না গো আমি অন্য কোনো মা বলে মেয়ে নয়, আমার স্বামীও হলো নবী আমার বেটাও হলো নবী, সুবহানাল্লাহ, ওই ঘরানার মেয়ে আমি, আমার স্বামীও হলো নবী আমার বেটাও হলো নবী, স্বামীর নাম হলো ইব্রাহিম আর বেটার নাম হলো ইসমাইল, সুবহানাল্লাহ, এত বড় ঘরানার মেয়ে, আপনার আমি তাড়াতাড়ি ওঠে দরজা আপনার খুশিয়ে দেওয়া হলো, আজরা এত রাত্রে কোথা থেকে আসছো, বসে আমি তোমার বাড়িতে আসলাম তোমার কাছে আসলাম, কেন কিছু বিপদ হলো নাকি, শুনেছি নবীর মা হাজিরাই তুমি, তাকেও তোমাকে তো দেখি নাই,
তবে নামে নামে পরিচয় হলো, তবে বাড়ির ভেতরে বসো, আমি একটু বাইরে যাচ্ছি। বললেন এবার সুভান, ভাবলেন বোধ বাইরে কোনো কাজ আছে রাতের বেলায়, বদনা টদনা লোটা হাতে নিয়ে বোধ হয় বাইরে যাবে। আমি বললেন আমি বাইরে আমার ছাদের ওপরে ছাহনির ওপরে আপনার ওই খেজুর পাতার ছাহনির ওপরে যেন তাকিয়ে দেখলেন একটা পতাকা ঝুলতেছে। বলেন সুভান আল্লাহ, এই করলেন ওই পতাকাই কালে বাসেরই ভিলেখা আছে আল্লাহর সাথে আমার নবীজির নাম জড়ানো আছে। আর তিনি ঘরে ঢুকে গেলেন। আচ্ছা হাজিরা এবার বলো খবর বলো। আর বলতেছে না আমি না গো, আমি তোমার জন্যে আসলাম রে আমিনা, তোমার সন্তানের জন্ম রাতের বেলাতে হবে, আগমন দিবস অক্ষণে হবে। কে বলল তোমায়? হ্যাঁ মক্কাতে আদাসাও নেই জানে না, তুমি আবার কিভাবে জানলে যে আমার ছেলে আসবে দুনিয়াতে? হাজিরা বলে আমিনা গো, তুমি ভাবছো যে কেউ জানে না, কিন্তু যাও দেখো গা ওই দরিয়ার ভিতরে পানির ভিতরে যে মাছগুলা চলাফেরা করতেছে, ওই মাছে উছলাচ্ছে আর বলতেছে মারহাবা মারহাবা ইয়া রাসূল। বলেন এখন জোরে মারহাবা মারহাবা ইয়া রাসূল, গাছের ওপরে পাখি গুলো ওরা বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটাই বলা বলি করতেছে। তবে আমি আনাগো, আমি যে আল্লাহর তরফ থেকে এসেছি। বলেন সুবহানাল্লাহ, তোমার বাড়ি এসেছি তোমার বেটার খেদমাতের জন্য। নবীর মা নবীর বিবি ইনি শেষ জামানার নবীর খেদমত করছেন। ঈসা ও মূসা এরা বলেছিলেন আল্লাহ যদি নবী না বানিয়ে শেষ জামানার নবীর উম্মত বানাইতে তো বেশি খুশি হতে আমি। তেরে উম্মতে মুহাম্মাদের ফ্যাসিলিটি মেলা, অন্য নবীদের উম্মতের ফ্যাসিলিটি অত ছিল না। হ্যাঁ অন্য নবীরা নবীদের উম্মত গুলো অন্য নবীর উম্মতরা একক নামাজ পড়েছে তো একত্রের স্বভাব, তাদের বয়স বেশি ছিল চারশো বছর, তারা তাহলে 500 বছর ধরে ইবাদত করেছে। আল্লাহ একটা পেশি নেকি দেয়নি, ওই 500 বছরেরই ইবাদতের সবাব আল্লাহ দিয়েছে। আর নবী পাক বলতেছেন শাবানুল মুআজ্জাম যারা পেল, আল্লাহ ইলাতুল বারাতে যারা এক রাত্রি ইবাদত করলো, যারা দিনে রোজা করলো, আর রাতের বেলাতে যারা ইবাদত করলো, এক রাত্রে 450 বছরের নেকি নবীর উম্মত পাবে। শেষ জামানার নবীর উম্মতের ফেসলি কত বড়, এই ফ্যাসিলিটি দেখে এক রাত জাগলে লাইলাতুল বারাতে 450 বছরের নেকি। বলছে এই মাস পার হয়ে যদি মাহে রমজান শরীফ আসে আর যদি কেহ পায় ওই লাইলাতুল কাদারে যারা এক রাত ইবাদত করবে, এটা আল্লাহ বলতেছে তাকে 1000 মাসের নেকি যাও। সুবহানাল্লাহ সুবহান সুজানি খান কি আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা বোনেরা কিছু বলছেন তথা বলে আমার ওটাই বসে ওটাই শুনেন, এখনো তো যায়নি কাজে। এবার দুরু শুয়ে পড়ে লাগ আল্লাহ সে
মেনে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকটা মে তো কেবল আসলো জান্নাতি মে আবেরা বলতেছেন একজন তো পেলাম বুকে সাহস হইল নাকি বলছে বুকে সাহসটা হইল কমসে কম আর কেউ আসলে হবে না আসলে হবে রোজা বন্ধ করে দেয়াবি আবার জেনে বসা দেখেন আবার যেন আর একজন দরজায় বাড়ি দিল কে নানান তা আবার দরজায় আমার বাড়ি দিল যে বাইরে থেকে আবার দিল হবে না আমাকে তুমি চিনতে পারলা না আমার বেটার নাম কোরআন শরীফে আল্লাহ দিয়েছে আমার নাম কোরআন শরীফে দিয়েছে আমার বেটা হলো একজন রসুল জোরে সুবহানাল্লাহ চারজন রসুলের ভিতরে একজন আমার বেটা না হলো হাজরাতে সালিহ সালাম তুমি তাহলে শর্মা নাকি বলে হা আমি গোলামি শর্মা আমার নাম মারিয়াম বাহির হ আপনার দরজা ঘষে গেল ভেতরে যা হইল এত বড় একটা সুন্দর রুমাল নিয়ে এসেছে মারিয়াম তুমি রুমাল কি করবা এসেন করা এত বাঘা রুমালটা কি করবো বলে আমার না হাবিব দুনিয়াতে আসবে আল্লাহ পয়গম্বর দুনিয়াতে আসছে তোমার ব্যাটা জগতের মুখে আসছে তোমার ব্যাটাকে পবিত্র পানি দিয়া গোসল দেওয়ার পরে আমি রুমালটা দিয়া মুছিয়ে নেব বলে পানি আনার জন্য মা হাওয়া গেছে জোরে সুবহানাল্লাহ বলে হে ভাই তুই জোলা হলে এর তৃতীয় জন্মার আর একটা মেয়ে জনে আসলো এ দরজায় বাড়ি বাঁধলো তুমি আবার কে বলে আরে আলাম আদম সবি হুল্লার বিবি আমার নাম হলো হাওয়া জান্নাতি পানি তার হাতে তার দিন জোড়া হলো যাক এবার ভালোই হলো কথাবার্তায় রাত কেটে যাবে কোনো অসুবিধায় বললে এরা তো কমসে কম আমাকে দেখবে ধরবে কিন্তু আল্লাহ তারাকে বলেছে মৌলা রে আমার যে দুনিয়ায় কেউ নয় আল্লাহ তুমি আমার ইমদাদ করো আমার সাহায্য করো একটু পরে চলে আসলো দরজার কাছে হাবি তুমি আমার কে এই মেয়েটা বলতেছে আমার স্বামী হলো একটা কাফি ফেরাউনের দিদি হলাম আমি আমার না হলো আসিয়া স্বামী কাফের হলো তো কি হবে আসিয়া তো জান্নাতি চারজন জান্নাতি নারী আমিনার কাছে বসা এরা মাল মিটার নিয়ে এসেছে আসিয়া বললো এই দেখো আমার হাতে আসছে জান্নাতি এত এটা তোমার ছেলের শরীর কে আমি আতরটা দিয়ে আমি মর্তার করে দেব আমার ভাইরা জান্নাতি পানি আসলো জান্নাতি রুমাল জান্নাতি আতর সবাই চারজন বসে আছে মা হাজিরা জিজ্ঞাসা করলো আমরা শুনলাম রাতের বেলাতে নবী যে আমার আসবে তোমার পেটে কি ব্যথা উঠেছে বলে না না ওসব কিছু নাই কোন যন্ত্রণাই ব্যথা নাই কোন বেদনা নাই ওসব কিছুই বুঝতে পারি না এরা বলল প্রথম হয়তো অলরেডি হয়তো বুঝতে পারছো না তবে কিছু না কিছু হয়েছে আমি না বলতেছেন আমাকে পাগল পাইলে নাকি তোমরা যেটা বলছো সেটা কোন ব্যাপার না কোন ব্যাপার নাই বেদনা নাই স্বাভাবিক মেয়েদের মতো আমি যেন বসে আছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ বসে আছে আধা ঘন্টায় আমার পার হয়ে গেল আর জিজ্ঞাসা করলো আমি না বলো তোমার পেটে ব্যথা আছে নাকি বলে না ব্যথা নাই বারোটাই একটা দুটা এরা ভাবছে তাই নাকি রাতের বেলাতে তুমি আমার আসবে না আল্লাহ যে শোনা
দুনিয়ার ধরা ধরে যাবে। আমরা তাই সে মোতাবেক আসলাম, কেন আসে না আশা তো রাতের বেলাতেই কথা, কিন্তু একজন আর মন যোগাতে গিয়ে রাতের বেলাতে নবে আসছেন না। বলেন সুবহানাল্লাহ, এখানে আবার কার মন যোগাবে? আল্লাহ বলেন আমি তো নবীকে ধরে ধরে রাতের বেলাতে পাঠাবো ভাবছি, কিন্তু দিন আমার কাছে আর চলল একবার বলে না সুবহানাল্লাহ। দিনে বলতেছে বলা গো আল্লাহ তুমি এত রাতকে দিতে হবে না, ও আধারি থাকবে, কিন্তু দিনকে দিনের বেড়াতে নবীকে দাও। রাধে বলল মজা করিও না আল্লাহ, তুমি যেটা বলেছো সেটাই করো। দিন বলতেছে না রাধে আধারে দিও না, উজালাই নবীকে দাও। এবার কাকে দিবে? আল্লাহ বলে রাজি নেবে, আমি হলাম রব্বুল আলামিন, আর যিনাকে আমি পাঠাবো উনি হলেন রহমাত আল্লিল আলামিন। আয়াত পড়েছি আল্লাহ।
ব্যথা নারী হলো আবার আধ ঘন্টা পেরিয়েছে, আমি না ব্যথাটা এসেছে বলে না ব্যথা নাই এরা ভাবলো বলে তাহলে হইল না নাকি। এগুলো ডাক্তারে ডেট দিয়েছে সামনে ওই সামনে পাঁচ মাস বাদ দিয়ে ডিসেম্বরের 20 তারিখে তোর বেটা জন্ম হবে। অবশ্যই নবী আসবে এটা আমাদের জানা, শোনো হয় না হয় কিছু ব্যাপার হয়েছে, কিছু না কিছু হয়েছে। আল্লাহ বলছে দিদি রে তুইও পাবি রাত্রি তুমিও পাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লেগে গেছে তো তুমি সামারে দেও রাতে বলে আমারে যাও দিনে বলে আমারে যাও। আল্লাহ তাআলা বলছেন আমি হইল রব্বুল আলামিন আর আমি যারে পাঠাবো উনি হলেন রহমাতাল লিল আলামিন, তুমিও পাবা তুমিও জোরে বলে হ্যাঁ খুশির দিনে যেন সবাই খুশি হয়ে থাকে আমি এটাই চাই। আমার ভাইরা বন্ধুরা খেয়াল থেকে যেন নাক আস্তে আস্তে কেটে যাচ্ছে তোর হয়ে যাচ্ছে হজরতের সময় হলো তুই শুভ সাদেকে পাখি গোলা যখন কেজি বেজি করে থাকে সকাল হলো ওই শুভ সাড়ে গেল সমাজে আমি না বসে আছি পেটে কোনো যন্ত্রণা নাই কোনো ব্যথা নাই কোনো বেদনা নাই আমি না ফট করে বলতেছে কাল সারা দিন মিন্নর বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বাপরে আধার কর তাও তো ভালো করে দেখা যায় না জানালা দরজা সব বন্ধ এরা যারা বসে আছে আর কখন যে নবী পাক চলে এসে যেন কেউ বুঝতে পারেনি বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমি না বসে আমার পেট থেকে একটা নূরের পুতুল বাহির হইল সুবহানাল্লাহ আমি এর কথাটা দেখেন কাল সারা দিন নূর মানে আমার পেট থেকে নূর বের হলো আপনারা বলবেন আপনাদের গ্রামে আমাদের গ্রামে দুনিয়ার ভিতরে আচ্ছা কেউ যদি জন্ম নেয় জন্ম নিয়ে নিয়ে কি আব্বা আব্বা বলতে পারে কি না পারে 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 না না একদিনের ছেলে কথা বলবে কি করে আমার ভাইরা তোমার দেশে একদিনের ছেলে কথা বলতে পারে না আমার দেশে পারল না সারা ভারতবর্ষে শোনা যায়নি একদিনের ছেলে কথা বলে না সেটা নবী পাক যখন দুনিয়ার ভিতরে আসলেন যেমনি জোড়া হয়ে গেলেন আমেরা কাছ থেকে যখন দুটা জন দুই দিকে হইল ভাইয়ের আগে তাকিয়ে চারজন নারী দেখল একদিনে ছেলে চিত হইয়া ছিল সঙ্গে সঙ্গে যেন ভোর হইয়া গেল আমরা যেমন করে শেষ দাঁড় করি হাতটাকে টান দিয়ে পাদটাকে টান দিয়া একেবারে মাটিতে শেষ দায় করা এবারে বোঝেতে তোমার সাল দয়াল রহমান এবারে বোঝেতে তোমার সাল তুমি জিন্দাকে মারিতে পারো পারে বুঝিতে তোমার সাল দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার সাল ভাই আল্লাহ যদি বলাই তো বলতে পারে। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা গো আদম আলী সালামকে সেজদা করতে বলেন ফারিস্তাদের ফারিস্তাকে নাকি মানুষকে সেজদা হারাম কাউকে সেজদা করো না আল্লাহ ব্যতীত সেজদা কাউকে করা যাবে না কিন্তু আল্লাহ যদি সেজদা করতে বলে
আর যদি ওই সেজদাটাকে না মানে তার নাম যে আজাজির শয়তান। ঠিক কিনা জোরে বলে? সেজদা আল্লাহ ব্যতীত ভালো, কিন্তু আল্লাহ যদি কিছুকে সেজদা করতে বলে ওটা মানতে হবে কিনা? একদিনের ছেলে এখনই মায়ের আপনার গহ্বর থেকে পার মেদায় পার থেকে আমি আমার মক্কার সার জমিনে আপনার জামালে খুব আপনার ওই ভেতরে প্রবেশ করলে নবী যে এবারে সে নাই পড়ে যেন একদিনের ছেলে কথা বলতে লেগেছে, একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ, কথা বলতে লেগেছে আমি না গো আমি না তুমি কিছুকে শুনলে নাকি? আমি না বলে হাজেরা একটু কান লাগিয়ে দেখো রে আমার ছেলে কি বাঁচবে না, কথা কেন বলতে লাগল? একদিন ছেলে মক্কা শরীফে আমি শুনতে পাই নাই কুলিয়ার দিনে বাচ্চা কথা বলেছে আর আমার ব্যাটা কেন কথা বলতে লাগলো কান লাগাও কি বলে তবে আমার ডাকে? মা বললো নাকি আব্বা বললো নাকি নবী কি বলে আপনার আওয়াজ দিল? বড় দুঃখ লাগে ভাই নবীকে দাঁড়িয়ে সালাম করলে তারা কেন দুঃখ ভাই? ভাই গো নবী তোমার কথা বললো, নবী সারা জাহানের উম্মতে মুহাম্মাদের কথা বললো আর তাকে যদি দাঁড়িয়ে একটু সালাম করি তাদের কেন বিষ লাগে রে ভাই? হে ভাই নবী সেজদায় পড়ে মায়ের কথা বলে নাই বাবার কথা বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইয়া রাব্বি হাওলে উম্মতে জবানে বলতেছেন ইয়া রাব্বি হাওলে উম্মতে মহাজনা দুই চৌপাড়া পানি নেমে আসিল আসিয়া বলছে হাজরা কান্দ গেলে বলে শুনে একদিনের নবী আমার উম্মতের কাহারে ছাড়ে নিবে আমার হাবিবে কেবলিয়া উম্মতের জন্য কোনো কাঁদছে এই জন্য শোল সবাই মিলে কান লাগিয়ে শুনল নবী একদিনের ছেলে আপনার ইয়া রব্বি হাবলি উম্মতি বলে ডাকতেছে আল্লাহ তুমি আমাকে রহমাতাল লিল আলামিন ঠাই ঠেল দিয়েছ তুই জাহানে রহমত করে দুনিয়ায় পাঠায়ছ কিয়ামতের দিনে আমার উম্মতকে যদি টানতে টানতে জাহান্নামে নিয়ে যাই আমি নবী যে সইতে পারব না কেন পারব না আমি তো সবাইকে চিনি ভাই সবাই জানে যে কিয়া বাপের কঠিন দিনে দয়ার নাবি নিজের উম্মার নিবেন গো চিনে সুবহানাল্লাহ কিয়ামতের কঠিন দিনে দয়ার নাবি নিজের উম্মার নিবেন গো চিনে চিনবে তাদের চেহারা হবে নূর হবে জানা নবীর দরুদ যায় দুনিয়া ফিরিয়া যাবে না তারা গজব মাঝায় আরে গোলাম হয়ে ডাকি আমি সারা আদাও না গো একবার বলে সুবহানাল্লাহ তুলে নিল ছেলেকে তুলে আপনার কোলে বসিয়ে নিলেন বাবা আমার ভাইরা বন্ধুরা গো একদিনের ছেলে আমার রসুলের পাকের জবার উম্মতের কথা এরা পাঁচটা জান্নাতি নারী শুনল ভাই এরা তাকিয়ে দেখছে হারে ঘরে এত ছটা এখনো ঘর আধার হয়েছিল আর এই ছেলের আলাপে পুরো ঘরটা মনে হচ্ছে একবারে কারেন্টের বল চালা হয়েছে বলেন সুবহানাল্লাহ এই 12 ভোল্টের কারেন্ট এত তাজাল্লা আসিয়া বলছে নবীর দিকে তাকিয়ে আমি তোর যার ভাগ্যে বাহির দেখছি
বুঝছেন কিনা, মানে বাহির দিকে দেখছে গুনগুনানি আওয়াজ জামাত তারা ঘেরা তারা দিতে এসেছে জবানে জারি হলে অন্যদিক থেকে আবার আসছে সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই রাগো তাহলে গুলো মোশে যদি সালাম দেয় তুমি তাতে রাগো কেন? দেখলাম এবং নবীর মসজিদ একটা বাহির দিকে দেখছি বলে না আমার ভাইরা বন্ধুরা ওখান থেকে আমার ইরাকের মাঠ হলো অনেক দূরে, কিন্তু ওখান থেকে তাকিয়ে দেখা যাবে না। তবে আসিয়া বলে আমি দেখলাম জানো কবিজির দূরে ছটা চির জমিন থেকে আমরা নূর পাড়ি দিয়া একবারে ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই নূরের ছটা ইরাকের পাহাড়ের চূড়ায় পড়ছে, তো আসিয়া বসে যে নূরের সাথে সাথে আমার দৃষ্টিটাও যেন ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে গেল। সঙ্গে দোষে কি বলে সঙ্গ দোষে, হ্যাঁ ভালো মানুষের সহবাদে যদি থাকেন অবশ্যই ভালো হবে, খারাপের সহবাদে থাকলে খারাপ হতে হবে, অটোমেটিক এটা বলতে হয় না। বলছেন সাবধানে রাখি হোক, দেখাশোনা করে রাখি হোক, সবাই গেল শুনলে আসবাইবা আবুল আহাবের বাড়ির বাড়ির কথা। এবারে সকালবেলায় ইনারি এক বছর পাঁচ মাস কিংবা এক বছর ছ মাস কাজ হয়েছে, আর বারো বছরের লেগে আবুল আহাব কিনে নিয়েছিল। আপনার নিজের টাকা দিয়ে সবই আগে কিনে নিয়েছিল ভাই গো। আমার বন্ধুরা আমার মা বোনেরা বলতেছে তাহলে চার বছর যদি কাজ হতো বাকি থাকলো কত? বারোর ভিতরে সাড়ে দশ বাকি থাকলো নাকি? সুবহানাল্লাহ, এখনো সাড়ে দশ বছর ওর বাড়িতে প্যার ভাত্তা করতে হবে, টাকা পয়সা দেবে না, কেন টাকাতে একটা দিন খরচ করে ফেলেছে। সবাই রেখে না বেড়াদার আনিসিল ওই সকাল বেড়াতে, বেড়াদার সকাল খালে এবারে মালিকের বাড়ি যাবে, কাজে যাবে, কামে যাবে,
সময় বা বলতেছে যখন আমি আমেনার বাড়ির কাছে গেলাম, আমিনার বাড়ির কাছে যাবনি যাওয়া, প্রতিদিন আমিনার বাড়িটা যেন চুপচাপ থাকে, আজকে যেন গুনগুন করে ভেতরে কে কথা বলছে, মানুষজন থাকলে তো বোঝা যাবে। কিন্তু বড় আশ্চর্যের কথা, আমি দেখলাম আমিনার ওই যে খেজুর পাতার ছাউনি ওপরে দেওয়া আছে, খেজুর পাতার ছাউনি পড়ে ওপর দিকে নূরে ছটা যায়। আরে বাপরে, আমিনা কোন দেশ থেকে জেনারেটর নিয়ে এসেছে গো? আপনার ওই খেজুর পাতা পুড়ে উপর দিকে আপনার প্রকাশ যাচ্ছে একবার বলেন সুবহানাল্লাহ। সবাই দেখে তাহলে আমিনার ছেলে টেলে হলো নাকি? দেখি তো একবার, ইয়া তো খুশবু কেন ভাই, ইয়া তো খুশবুতে মুহাত্তার কেন দোস্তরে বুজুর্গ রে আমার, খুশবু ছুটতেছে আমি না গো, আর তুমি কোন বাতি জ্বালিয়েছ, কোন হাজাক ধরিয়েছ, কোন বাতি তুমি লাগিয়েছ, ইয়া তো আলাই আলোকিত ঘরটা আলোকিত হয়ে যাচ্ছে। আমি নূর কিনে নাই, আমি বাড়তি জ্বালাই নাই, আমার বাড়িতে আজকে নূরের মালিক এসেছে, আমি খুশবু কিনি নাই, আমার বাড়িতে খুশবু মালিক এসেছে। কই যা খাও তো একটু দেখি, হবে না বসেই দেখো, আর যেমনি তাকিয়ে দেওয়া। সময় বলল আমার সকালবেলা উঠা গরম জোটো জানে বরফের মতো ঠান্ডা হয়ে গেল, তোমার আল্লাহ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি এই কথা আমি কার সামনে জিজ্ঞাসা বলবো, এই কথা আমি আনন্দের কথা কাকে বলবো? হ্যাঁ, আমার মাকেই বলতে হবে যে তোমার আমি নার ঘরে এমন একটা লাল এসেছে চাঁদের চাইতে বেশি আফজাল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ হাজার বলছে নবীকে চাঁদের সাথে তুলনা করো না, চাঁদের চাইতেও নবী আফজাল, সূর্যের চাইতেও।